আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এইখানেই কিন্তু এই যে দোতলায় যেটা দেখা যাচ্ছে দোতালার এই পরপর কেবিনগুলোর মধ্যেই কিন্তু ভিভিআইপিরা রয়েছেন এবং সেখানে শোভন চট্টোপাধ্যায়ের কেবিনে এখনও পর্যন্ত রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যে তিনি একটি দাবি তুলেছেন আবদার তুলেছেন যা নিয়ে রীতিমতো হাসপাতাল সূত্রে খবর যে তা নিয়ে রীতিমতো আতান্তরে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তিনি দাবি তুলেছেন যে তিনি যাবেন না এবং তিনি তার আরও আরও দাবি যে তাকে শোভনবাবুর কোনো পাশের কেবিনে অ্যাডমিট করতে হবে এই খবরটা হাসপাতাল সূত্রে এসেছে যেমনটা আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত জানিয়েছেন এই খবরের পর এখনও পর্যন্ত এখনো পর্যন্ত ঘটনা প্রবাহ কোথায় কোন দিকে কেমন করে গড়ালো তা বাইরে থেকে যদিও আজ পাওয়া যাচ্ছে না তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত রয়েছেন পিজিতে এবং তার দাবি তাকে অ্যাডমিট করতে হবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সৌজন্যে টিভি নাইন বাংলা রিপোর্টার বলছেন আপনারা শুনলেন যে এস হাসপাতাল তার উডবান ওয়ার্ড সেখানে কীভাবে ভি ভিআইপি অ্যাকচুয়ালি তারা জেল কাস্টোডিতে দেখে তবুও তারা এখনও ভি ভিআইপি তকমা পাচ্ছেন এবং ভি ভিআইপি ওয়ার্ডে তারা কিন্তু সেখানে রয়েছেন এবং যেটা আপনারা শুনলেন যে সেখানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে রয়েছেন এটা এক নম্বর আর দ্বিতীয় কথা আপনারা শুনলেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আবদার যে তাকে শোভন চ্যাটার্জি যেখানে ভর্তি রয়েছেন সেখানেই পাশে তাকে ভর্তি করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই আবদারটা করেছেন আমরা এই ধরনের আবদার একটা শুনেছিলাম একেবারে এক বাবাকে নিয়ে এক বাবা যখন মানে বাবা মানে ধর্মীয় বাবা তার যখন জেল কাস্টাডি হয় তখন কিন্তু এই পরিবারের একজনের কাছ থেকে এই ধরনের আবদাস শুনেছিলাম তো এবার আমরা শুনলাম যে যে গতকাল নারদা কেসে যে চার হেভিয়েট নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং যাদের এখন জেল কাস্টডি হয়েছে নামেই তো জেল কাস্টাডি আমরা দেখছি অ্যাকচুয়ালি তারা হাসপাতালে এসএস কেম হাসপাতালে উডবান ওয়ার্ডে তিনজন চলে এসছেন সুতরাং সেখানে আবার যেটা সব খুব চাঞ্চল্যকর আমার কাছে মনে হয়েছে যে জেল কাস্টোডিতে রয়েছেন শোভন চ্যাটার্জি কিন্তু সেখানে যেটা খবর পাচ্ছি বৈশাখী ব্যানার্জি যিনি শোভন চ্যাটার্জির যিনি বান্ধবী বলি প্রচার রয়েছে তিনি রয়েছেন ওয়ার্ডে এখন প্রশ্ন হচ্ছে যে জেল কাস্টোডিতে থাকা একজন ব্যক্তি তার বান্ধবী হোক আর পরিবারে কেউ কি কীভাবে থাকতে পারেন ওয়ার্ডে যেতে পারেন তাহলে আর জেল কাস্টোডি কি করে হলো তখন এগুলো আমাদের খুব জানা কারণ আমি তো দু দফায় জেলে ছিলাম আমার ওয়াইফও জেলে ছিল সুতরাং মানে সব দিকটা আমাদের জানা যে পুরুষদের দিকটা কীরকম আচরণ হয় মহিলাদের দিকটা কী ধরনের আচরণ হয় কি নিয়ম রয়েছে জেলের ক্ষেত্রে এগুলো সব আমার জানা রয়েছে যদি জেল কাস্টাডিতে থাকাকালীন কেউ অসুস্থ হয়ে পড়েন যদি মনে হয় যে জেলের যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তাতে তাকে চিকিৎসা করাটাও মানে সম্ভব নয় তখন বাইরের মেডিকেল কলেজ বা হাসপাতালে ভর্তি করতে হয় বা নিয়ে যেতে হয় এটা নিয়ম রয়েছে জেলে কিন্তু বাইরের কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কিন্তু জেল যে নিরাপত্তা বাহিনী রয়েছে তারা এমন ভাব সেটাকে ঘিরে রাখার চেষ্টা করে সেখানে হাসপাতালে হয়তো ভর্তি রয়েছেন কিন্তু জেলের মতোই যেমন কাস্টোডি তাকে ঘিরে যেভাবে থাকা হয় একজন জেল কাস্টোডিতে যারা থাকেন তাদের ক্ষেত্রেও যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে সেটাও ওখানে রাখা হয় যে ইচ্ছা করলে বাড়ির লোক যাবেন আসবেন খাবার দেবেন এইসব কিন্তু করার কোনো আইন নেই বা নিয়ম নেই আমি জেলা থাকাকালীন কখনো এইভাবে হাসপাতালে ভর্তি হয়নি যারা আমাদের তো অনেকে তখন যারা আমরা ছিলেন দেখতাম চোখের সামনে তারা ভর্তি হয়েছিলেন তারা বলতেন যে এমন কিছু সুবিধার কিছু নেই ওখানেও সেই পুলিশি নিরাপত্তা কঠোর নিরাপত্তা জেল পুলিশের সেখানে যে হাসপাতালে ভর্তি হয়ে গেলাম মানে বাড়ির লোক দিব্যি যাতায়াত করবে কথা বলবো এইসবের কোনো উপায় নেই বা ফোন ব্যবহার এই সবের কোনো উপায় নেই কিন্তু অবাক লাগছে যে যে সিবিআই গ্রেফতার করেছে চারজনকে তাদের জেল কাস্টাডি দেওয়া হয়েছে কারণটা কী ছিল কারণটা হয়েছিল সিবিআই যেটা বক্তব্য যে তারা হচ্ছে প্রভাবশালী যেভাবে এই ঘটনা তদন্ত চলছে তাদেরকে যদি বাইরে রাখা হয় তাহলে তারা প্রভাব কাটাতে পারেন কারণ এখনও তো সবার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি সেই জন্যে তাদের প্রথমে তো শুনছিলাম যে তাদের কাস্টাডিতে নেওয়ার কথা হচ্ছিল পরে আবার জেল কাস্টাডিতে কথা বলা হয় সুতরাং তদন্তকারী সংস্থা মনে করেছে তাদেরকে বাইরে রাখলে তারা প্রভাব কাটাতে পারে আরও নথিপত্র মানে কিছু গন্ডগোল করতে পারে এই জন্যই তো জেল কাস্টাডিতে ডিমান্ড করা হয় এখন যদি কাউকে জেল কাস্টাডিতে রাখার পর তিনি যদি হাসপাতালে এসে বান্ধবী বলুন পরিবারের লোকজন বলুন তার সঙ্গে যদি তিনি কথা বলতে পারেন দেখা করতে পারেন আমি জানি না ফোন ব্যবহার করতে পারছেন কি না তাহলে আর জেল কাস্টাডিতে রাখার কোনো মানে হয় তিনি যদি তার কথা যখন ইচ্ছা তিনি পাস করতে পারবেন বাড়ির লোকের মাধ্যমে বা মানে নিজেদের নিজের মতো করে তাহলে তার জেল কাস্টোডিতে রাখার কি তাহলে বাড়িতে ছেড়ে দেওয়া ভালো তাহলে তো বাড়িতেই থাকতে পারে তাহলে আর জেল কাস্টোডিতে রাখার কী প্রয়োজন রয়েছে জেল কাস্টডি মানে হচ্ছে এইটাই যে যাদের প্রভাব খাটাতে কেউ না পারে সেই জন্য তাদেরকে বন্দি রাখতে হবে আর নাহলে আর একটা কারণ থাকে যদি পালিয়ে যায় আমরা ধরছি যে শোভন চ্যাটার্জি বা যাদেরকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে তারা পালিয়ে পালিয়ে যাওয়ার কেউ নন আর সেটা সিবিআই তারাও জানে যারা পালিয়ে যাওয়ার কেউ নন তাই তার সত্ত্বেও তারা কেন জেল কার বলছে কারণ একটাই যে প্রভাবশালীরা অনেক সময় প্রভাব খাটানোর চেষ্টা করে তদন্তের ক্ষেত্রে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে সেই জন্যেই কিন্তু এই ধরনের কথাগুলো বলা হয় আর আপনারা জানেন যে গতকাল তাদেরকে অ্যারেস্ট করার পর কি হয়েছে রাজ্য জুড়ে আজকেও তো কয়েকটা জায়গায় ক্ষোভ বিক্ষোভের ঘটনা শুনেছেন এরকম একটা প্যান্ডেমিক অবস্থাতে একেবারে রাস্তায় নেমে ক্ষোভ বিক্ষোভ সুতরাং এটুকু তো প্রমাণিত হয়েই গেছে গতকাল যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রভাবশালী তাদের 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 জন্য রাস্তায় লোক অনেক নামতে পারেন এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি এখন সেই ব্যক্তি জেলের হাসপাতাল যে ছিল যেখানে সেখানে তাদের চিকিৎসা করানো যায়নি এস কেম হাসপাতালে চলে এসছেন একবারে ভিআই ভিআইপি ওয়ার্ডে ভর্তি রয়েছে আর সেখানে বান্ধবীর অবাধ যাতায়াত সেখানে নাকি রয়েছে রিপোর্টার যে কথা বললেন তার সেই কথা অনুযায়ী আমরা বলছি যে সেখানে রয়েছে তাই তো প্রশ্ন উঠছে যে এদের কি জেল কাস্টডি আদৌ হচ্ছে না এটা একটা কি মামাবারির বিষয় কেন তদন্তকারী সংস্থা এগুলোকে অ্যালাউ করছে কেন জেল কর্তৃপক্ষ এগুলোকে অ্যালাউ করছে তাহলে আর জেল কাস্টাডির অর্থ কী এবার হয়তো বলতে পারবেন যে আপনারা বলবেন যে তারা তো বড়ো মাপের সব নেতা তাদের জন্য তো আলাদা আলাদা নিয়ম কিন্তু আইন কি সে কথা বলে আইন তো সবার জন্য এক আইন তো সবার জন্য এক যে মানুষটি প্রেসিডেন্সির জেলে হতে পারে মিথ্যা কেসে বন্দি হয়ে পড়ে রয়েছেন তার বাড়ির লোক একবার একবার দেখা করার জন্য কথা বলার জন্য চেষ্টা করছে যে না দেওয়া যাবে না দুবার হয়ে গেছে সপ্তাহে আর নয় আর দেখা করার চার্জ নেই এবং কথা বলতে গেলে আমি জানি না আপনারা কেউ কখনও জেল মন্দির সঙ্গে কারোর সঙ্গে কথা বলতে গেছিলেন কিনা আপনারা যখন কথা বলতে যাবেন দেখবেন একটা একটা ডিস্ট্যান্সে কথা বলতে হয় এবং এতটাই জোরে জোরে কথা যে পাশে যারা নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা থাকে তারা শুনতে পাবেন কি কথা বলছেন একটা মনিটারিং করা হয় যে আপনি সব কিছু মানে যাতে মানে এমন কিছু করবেন না যে যার একটা প্রভাব হতে পারে বাইরে সুতরাং এইগুলো এরকম করা হয় তো সেখানে এত করা করি একটি যে মানুষের যে একটু কথা বলবো দিন পর গেলাম দেখা করতে সবার সামনে ওপেনলি জোরে জোরে কথা বলতে হয় এতটাই নিয়ম রয়েছে জেলের নিয়ম রয়েছে আর সেখানে আমি যা শুনছি ভাবছি যে এরা সত্যি কি জেলের জেল কাস্টোডিতে রয়েছেন মানে কাস্টোডির মধ্যে রয়েছেন নাকি এটা এক এক প্রকার কি হচ্ছে আমরা জানি না কি হচ্ছে কি ফেজ এত আবদার এত আবদার এত আদর এত আসে কি করে এগুলোকে অ্যালাউ করে কি করে তাই তো সাধারণ মানুষের প্রশ্ন যত আইন যত নির্যাতন সব আমাদের জন্যে সাধারণ মানুষের জন্য আর যারা ভিআইপি যাদেরকে দেখা গেছে ক্যামেরাতে আমি জানি না যদিও বিচার্যের বিষয় কিন্তু আপাতভাবে যেটা ফোকাসে এসেছিল টাকা নিতে দেখা গেছে তাদেরকে এমনভাবে ট্রিট করা হচ্ছে যেন মনে হচ্ছে চার স্বাধীনতা সংগ্রামী তাদেরকে জোর করে মিথ্যা কেসে ফাঁসিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এমন ভাব ট্রিট করা হচ্ছে মানে বলাই হচ্ছে না এই কথাগুলো যে তাদেরকে ক্যামেরায় দেখা গেছে টাকা নিতে স্ট্রিং অপারেশন হোক কি হয়েছে না অন্য বিষয় নিশ্চয়ই কোনো তো একটা মেরিট রয়েছে না তো বেল দিয়ে দিত কলকাতা হাইকোর্ট কেন দেয়নি কেন কলকাতা হাইকোর্ট বলেছিল যে হ্যাঁ এটা তদন্ত করার দরকার হয়েছে অনেকে বলছেন স্ট্রিং অপারেশনের কোনো বৈধতা নেই তাহলে কেন এটা হচ্ছে কলকাতা হাইকোর্ট কি এটুকু আইন জানে না তাহলে তাদের জামিন ওপরে স্ট্রিং অর্ডার দিয়ে দিল কি করে কালকে তো অনেক লয়াররা অনেক কথা বলছিলেন তৃণমূল কংগ্রেসের তাহলে কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দিল এতটা এমার্জেন্সি ভেবে দেয় কী করে অবশ্যই প্রশ্ন উঠবেই দর্শক আমি আর একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনারা জানেন যে এরকমও কেস হয় স্বামী স্ত্রীকে দুজনকেই জেল কাস্টডিতে দিয়ে দেওয়া হয় এরকম ঘটনা আপনারা দেখেছেন সেক্ষেত্রে আমি বর্ধমান জেলের কথা বলছি যদিও আমি আরামবাগ জেলে ছিলাম আমার ওয়াইফ বর্ধমান জেলে ছিল তার অভিজ্ঞতা বলছে একই জেলে বর্ধমানে পুরুষও পুরুষও রয়েছে মানে স্বামী স্ত্রী দুজনেই জেলে বন্দি রয়েছেন কিন্তু একটা তো মানে জেলে বন্দি মানে একসঙ্গে দেখা করা যাবে এরকম কোনো চান্স নেই কোনো চান্স নেই সপ্তাহে একবার রবিবার স্বামী স্ত্রী দুজনেই জেলবন্দি তাদের কথা হচ্ছে কি হবে জানেন তাদের কথা হয় জেলের এই যে পার্টিশান থাকে মহিলা এবং পুরুষ ছেলে যে পার্টিশান থাকে পার্টিশানের পাশে ছোট্ট একটা মানে ছিদ্র থাকে এরকম গোল রাউন্ড করে সেখান থেকে এইভাবে চোখ দিয়ে পুরো মুখ দেখা যাবে না স্বামীর সঙ্গে স্ত্রী কথা বলছেন ওইরকম একটা যন্ত্রণা কবে আমরা রেহাই পাবো মুক্তি পাবো অনেকে তো মিথ্যা কেসে রয়েছেন সবাই তো আর একেবারে জেনুন কেসের জেলবন্দি হননি সেটা তো আমরা সবসময় বলে আসি এত যন্ত্রণা স্বামী স্ত্রী সপ্তাহে একদিন রবিবার দেখা করবেন কথা বলবেন ওই রকম একটা খোপ দিয়ে একটা খোপ দিয়ে পুরো মুখ দেখা যাবে না পুরো মুখ দেখা যাবে না এবং তার মধ্যেই কথা বলতে হবে আর এখানে বান্ধবী ওয়ার্ডে চলে যাচ্ছেন আমি জানি না এটা কি ধরনের হচ্ছে আমার ওয়াইফ বলছিলো যে আমার দেখে এত কষ্ট লাগছিল যে তারা অনেক দিন ধরে স্বামী স্ত্রী জেলে বন্দি রয়েছেন একবার দেখা করবেন সপ্তাহে তাও মুখটা দেখা যাবে না তাও স্বামীর সঙ্গে কথা বলতে যাবেন তাতে কত আনন্দ তাদের রবিবার মানে হলে কি আনন্দ স্বামীর সঙ্গে কথা বলবেন এবং তার জন্য তারা মানে সাজছেন আসলে সবাইকে তো বাঁচতে হয় সুতরাং নিজের মতো করে নিজেকে মানিয়ে নিতে হয় বলতে আমার এত কষ্ট লাগে দেখে কষ্ট লাগছিলো যে সপ্তাহে এরকম মুখটাও দেখা যাবে না তার সত্যি তারা সাজছে স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছে বলছে এই এইগুলো দেখে আমার ভীষণ যন্ত্রণা হতো ভীষণ যন্ত্রণা হতো যে সত্যিই তারা আমি অনেককে দেখেছি আমি বুঝতে পারছি তারা কিন্তু জেনুন কেসে জেলবন্দি নেই মিথ্যা কেসে মিথ্যা কেসে কোথাও বধুহত্যা নানান কেসে ফেঁসে গেছে ফাঁসি দেওয়া হয়েছে এগুলোকে দেখে কষ্ট হতো তাই তো আজকে আমি এই কথাগুলো স্মরণ করছি এই জন্যেই দর্শক সবে গতকাল একদিন হয়েছে একদিন হয়েছে সেখানে একেবারে হাসপাতালের ওয়ার্ডে চলে এসছেন সেখানে বান্ধবী নাকি সেখানে রয়েছেন আবার আবদার যে আমাকে সেখানে থাকতে দিতে হবে পাশের বেড আমাকে ভর্তি করতে হবে অসুস্থ নন ভর্তি করতে হবে ই কী ই এত আবদার আসে ঘোর থেকে আমি জানি না দর্শক এগুলোকে কীভাবে বা এন্টারটেন করা হয় এত পাত্তায় বা কেন দেওয়া হচ্ছে এবং যারা তদন্তকারী সংস্থা তারাইকার আপত্তি তুলছে না এটা কী কাস্টডিতে রাখা হয়েছে যদি মনে হয় যে মেরিট রয়েছে এই কেসের তদন্ত করতে হবে যদি মনে হয় যে সত্যিই তাদেরকে জেল কাস্টারিদের রেখে তদন্ত করতে হবে তাহলে কেন তদন্তকারী সংস্থা এই বিষয়ে নজরদারি করছে না প্রশ্ন তো তুলবেন সাধারণ মানুষ আমি আর ভিডিও দর্শক আমি আর ভিডিও গতকাল কালকের ভিডিও আমি দেখাতে চাই যখন প্রেসিডেন্সি জেলে যখন প্রেসিডেন্সি জেলে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় এই বৈশাখী ব্যানার্জি তার একটা অ্যাটিচিউড আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চাই যে সেখানে কি ধরনের আচরণ করেছিলেন জেলের সামনে গেটের সামনে সেটা প্রথমে আমরা দেখুন তারপর আমি এটা নিয়ে সামান্য একটু বিশ্লেষণ করবুর

যে জেল তার গেটের সামনে এইভাবে ধাক্কি করছে দরজা খুলুন দরজা খুলতে হবে আমার দুটো বিষয় খুব খটকা লেগেছে দর্শক একটা কথা বললেন যে একটা মহিলার বেডরুমে গিয়ে গেছেন কি করে যেতে পারে একটা প্রশ্ন একটা তুললেন আমার মনে হলো আমরা তো জানি যে শোভন চ্যাটার্জিকে গ্রেপ্তার করতে গিয়েছিল সিবিআই তো সেখানে বৈশাখী ব্যানার্জির বেডরুম কোথা থেকে পাওয়া গেল আর শোভন চ্যাটার্জিকে আমরা জানি তাকেই তুলে আনা হয়েছিল সুতরাং তাকে পাওয়া গেলে তার বৈশাখী ব্যানার্জিকে দরকার নেই তাহলে বৈশাখী ব্যানার্জির বেডরুমে যাওয়ার কথা উনি বললেন কি করে তাহলে কি শোভন চ্যাটার্জিকে তাহলে কি তার বেডরুম থেকে পাওয়া যায়নি বৈশাখী বৈশাখীর বেডরুমে কি চেক করতে হয়েছিল আমি জানি না তার কথাতে আমি যেটা পরিষ্কার আর কথা যে আমরা জানতাম যে বৈশাখী ব্যানার্জি তিনি তো বান্ধবী তাহলে কি তারা এক জায়গাতেই ছিলেন আমি এটা এটা কিন্তু মানে সকালে সাত সকালের যেহেতু বিষয় তাহলে কি তারা এক জায়গাতেই ছিলেন এটা কিন্তু আমাদের প্রশ্ন এবং অনেকের মধ্যে কৌতূহল কারণ তিনি ফ্যামিলি ফ্রেন্ড বান্ধবী এটাই কিন্তু আমরা জানি সুতরাং তিনি যেভাবে কথাগুলো বলছেন সেখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু অনেকে তুলছেন আমি সেটা রাখলাম আর বিষয় এটা যেটা এটা যদি উত্তর আপনাদের কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন আর একটা বিষয় উনি বলছেন যে অনেক হয়েছে অনেক হয়েছে আপনারা যেটা করেছেন কিন্তু আমার মনে হয় ওনার হয়তো একটু জানা নেই যে যখন জেলের আন্ডারে চলে আসে তখন এটা জেল কাস্টোডি জেল পুলিশের আন্ডারে তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল কিন্তু শোভন চাটকে গ্রেপ্তার করতে গিয়েছিল সিবিআই আর এখন যেটা ছবি দেখছি আমরা সেটা কিন্তু জেলে চলে যাওয়া তখন আর সিবিআই কিন্তু ওখানে আর এই গেট পেরিয়ে তাদের আর কিছু ওখানে করা থাকে না তখন জেল পুলিশ জেল কারা ডিপার্টমেন্ট তাদের আন্ডারে সুতরাং গ্রেপ্তার যারা করতে চাইছে তারা অন্য আর তার জেল জেলকর্তাদের উপরে জেলের দায়িত্বে যারা রয়েছেন তাদের ওপরে এরকম মানে রাগ ঝাড়ার কোনো কারণ নেই না হয় লাশ যাবে একটা একটা বলার চেষ্টা করছেন আর গেট তো ওইভাবে খোলা যায় না যখন তখন নিয়ম রয়েছে আর বাড়ির লোক তো একটা ডিস্টেন্সে বাইরে থেকে কথা বলবেন কিছু দেওয়ার থাকলে আমাদের যেমন বাড়ির লোকরা কিছু দেওয়ার থাকলে কি করতেন তারা তারা ওই দিয়ে দিতেন তাও আবার ডিরেক্টলি দেওয়া যেত না যারা দায়িত্ব রয়েছেন নিরাপত্তার তাদের হাতে দিতে হতো কী কী খাবার দাবার তারা চেক করতেন তার মধ্যে কিছু রয়েছে কি না হতে পারে সিম কার্ড থাকতে পারে ওটা কিছু থাকতে পারে চেক করে কয়েক ঘন্টা পর আমাদেরকে পাঠাতো যে তোমাদের বাড়ির লোক এটা দিয়েছে এরকম ব্যাপার সুতরাং তিনি ইচ্ছা করলেই গেট খুলতে হবে এরকম তো হয় না এটা নিয়ম নেই নিয়ম নেই এমন এমন সেখানে প্রভাব খাটাচ্ছিলেন যে গেট খুলতে হবে ধাক্কা ধাক্কি দিচ্ছেন নানান বিষয়ে কথা বলছেন কিন্তু এটা নিয়ম নয় আমি আবার বলছি যে জেল কাস্টোডিতে জেলে চলে এলে তখন আর সিবিআই এখানে কোনো বিষয় থাকে না সিবিআই যদি আবার দরকার হয় কোনো অভিযুক্তকে তখন আবার জেলে যা দায়িত্বে যারা রয়েছেন তাকে আবার জানাতে হবে তিনি অ্যালাউ করলে তবেই সেই যিনি যিনি থাকবেন ওখানে ইউড মানে আন্ডার ট্রায়াল যারা থাকবেন বিচারাধীন বন্দি তবেই কিন্তু সিবিআই যদি মনে করে যাক জিজ্ঞাসাবাদ করতে হবে তিনি গেলেন শুরু করলেন তা নয় তাকে আবার পারমিশন নিতে হবে যারা জেল জেলের দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে তারা অ্যালাউ করলে তবেই তার সঙ্গে আবার ইন্টারভিউ করতে পারবেন সুতরাং এইভাবে হয় না সব কিছু আসলে সবটাই আবেগ দিয়ে করার চেষ্টা করছেন বুঝতে পারছি যে গতকালকের পর থেকে বৈশাখী ব্যানার্জি অনেকটাই ভেঙে পড়েছেন কারণ খুবই ঘনিষ্ঠ বান্ধবী যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি আপনারাও দেখেছেন সুতরাং তার একটা মানসিক এরকম একটা যন্ত্রণা হয়তো হচ্ছে কিন্তু হলেও সে সহ্য করতে হবে সহ্য করতে হবে তা বলে এসএস কেম হাসপাতালে গিয়ে পাশের বেডে আমাকে ভর্তি করে দাও আমি ভর্তি হব এইভাবে আবদার হয় না দর্শক কি বলবেন যা দেখছেন আমরা যা দেখছি আপনাদের সামনে জাস্ট একটু ব্যাখ্যা করে দিচ্ছি এবার আপনাদের কমেন্ট আশা করবো নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ডিভিতে